হ্যালো গো সব্বাইকে, আমার ছোট্ট পাপাটা দেখতে দেখতে আজ 5 মাসের হয়ে 6 মাসে পা দিল। তো 5 মাসে তার মুখে ক্ষীর দেওয়া হয়েছিল, তার কিছু মুহূর্ত চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার আগের দিন আমি জামাইবাবুর বাড়ি চলে যাই, সাথে বোন ছিল, বোন তার টিউশনি যাচ্ছিল। টিউশনি না থাকলে সেও আমার সঙ্গে যেত। তো প্রতিবারের মতনই এই যে জামাইবাবুর বাড়িতে এসে আমি যেটা দেখি, এই যে পাপা শুয়ে থাকে, ওকে কোনো রকম ডিস্টার্ব না করে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি দিদি পায়েস বানাচ্ছিল, আর ভাবি রোজা রেখেছিল তাই ইফতারের বন্দোবস্ত করছিল। এটা মাটনের ঘুগনি, এই ঘুগনিটা ভাবি বানিয়েছিল, বেশ ঝাল ঝাল খেতে, বেশ ভালোই লাগছিল। তারপর আমি একটুখানি সেটা খেয়ে এবার উপরে চলে গেলাম। বেলুন ফুল অনেক কিছু আনা হয়েছিল, ফটোশ্যুট করবে তো একটু ডেকোরেশন করতে হবে, সেই জন্য এই টেবিলটাই ভেবেছিলাম। পাপাকে যে ক্ষীরটা খাওয়াবে সেই ক্ষীরটা সুন্দর করে এখানে সাজিয়ে রাখবো। ভাবি এখানে মনে মনে ভাবছে শিল্পা তো আমাকে ব্লগে নেবে, তো একটু পাগলামি করে নি। আমি এখানে বেলুন ফোলাতে বসে গেলাম, যদিও বেলুনটা আমি ফোলালাম না, আমাকে দিদি বললো যে আমি ফুলিয়ে দিচ্ছি তোদেরকে, তোরা একটু সাজিয়ে নে তাড়াতাড়ি। আমি আর ভাবি দুজনে মিলে সাজাচ্ছিলাম আর দিদি বেলুনটা ফুলিয়ে দিচ্ছিল। এরই মধ্যে পাপা আবার ঘুম থেকে উঠে চলে আসলো আমার কোলে। সে দেখো এক দৃষ্টিতে তার বড় আম্মির দিকে তাকিয়ে আছে, তার বড় আম্মিকে না সে খুব চেনে। তো এখানে তা ও যে ওর দিদিকে বললাম তুমি একটু খেলা দাও ভাইকে, আমরা যতটুকু পারবো একটু কাজটা আগিয়ে নিই। তো শেষমেশ পুরো কমপ্লিট করতে পারিনি, এই যে এইটুখানি হয় কাজ কম, আমরা পায়েতারা বেশি করছিলাম, তো ওইটুকু কাজ করতে করতে আমরা অনেক রাত লাগিয়ে দিয়েছিলাম, তো এর জন্য রাতের খাবারের টাইম হয়ে গেছিল। সেদিন সবাই আমাকে থেকে যাওয়ার জন্য বললো, তো সেদিন আমি জামাইবাবুর বাড়িতেই ছিলাম। রাতে তো স্কিন কেয়ারটা করা মাস, তো ফেসটা ওয়াশ করে নিয়ে পাপার আমি শুয়ে গেলাম। এটা হচ্ছে তার পরের দিন, যেটুকু বাকি ছিল কাজ সেটুকু ভাবি আমি দিদি ঘুম থেকে উঠেই কমপ্লিট করে নিয়ে নিচে নামি। এসেই দেখি এই যে এখানে চেয়ার টেবিল সাজিয়েছে। তো ব্রেকফাস্টে চা বিস্কুট খেয়ে তারপরে লুচি আর ডালের তরকারিটা খেয়েছিলাম। তারপর বাবুকে সাথে নিয়ে ভাবি আমি দিদি এই যে ক্ষীর আর ফল এগুলো সাজাতে বসলাম। ওই যে বললাম না আমার পাপা তার বড় আম্মিকে খুব চেনে, দেখো তার বড় আম্মিকে দেখছে এক গাল করে হাসছে। তো সব ফলের বাটি ক্ষীরের বাটিগুলো উপরে নিয়ে চলে গেলাম, তারপর ফুল দিয়ে বা সুন্দর করে এগুলো সাজাবো। এর মধ্যেই দেখি আমার ভাই চলে আসে ক্যামেরাম্যান। তো এই যে দেখো অনেক কষ্টে খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলি। আমার পাপার নাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমার পাপার নাম হচ্ছে আরহাম ইকবাল আর নিকনেম হচ্ছে রিহান। তো এখানে আরহাম লিখেছিলাম আমি ফুল দিয়ে, খুব সুন্দর করে দেখো। এরপর আমার পাপার মা মানে আমার দিদি, এই যে আমার দিদি এত পরিমাণ সাজতে কষতে ভালোবাসে কি বলবো তোমাদেরকে, মানে সাজ পেলেও আর কিছু চাই না। তো ছেলের মুখে ভাত বলে কথা ফটোশ্যুট করতে হবে, এই জন্য একদম লেগে পড়েছে। আর এই যে পাশে দেখছো ক্যামেরাম্যান, এটা আমার নিজের কাকার ছেলে। আর এই দেখো আমাদের পুচকু পাপাটা চুপচাপ বসে আছে, তার মা সাজছে কুচছে আর সে দেখছে। তো এরপর শেষমেশ আমিও রেডি হতে বসলাম। আমার তো প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ, ঠান্ডা জ্বর লেগিয়েছিল অনেক দিন থেকে, তো আমার তো কিছু করতে ইচ্ছে করছিলো না। তো দিদি আমাকে বকা দিল যে না রেডি হও ফটোশ্যুট হবে। তো এই যে শুধু যে আমরা রেডি হবো তা তো না, এবার আমার পাপা হবে। দেখো আমার পাপা এর মধ্যে একদম ছোট্ট পুচকি মিনি বর হয়ে যাবে, এত কিউট লাগবে, কিসি কার নজর না লাগে। এই যে দেখো আমার পাপা রেডি, কি লাগছে তো একদম ছোট্ট মিনি বর। সেদিন সবাই শাড়ি পরেছিল, দিদিকেও শাড়ি পরার জন্য বললো, তো দিদি কিছুতেই পরলো না। দিদি বললাম বাবুকে নিয়ে সামলাতে পারবো না। ভাবির বড় বড় চুলে দিদি কি সুন্দর করে কাল করে দিল দেখো। মোটামুটি সবাই আমরা রেডি হয়ে এখানে কিছু ভিডিও পিকচার্স নিচ্ছিলাম, তারপর মা এসে বললো যে খেয়ে নেগা। যখন আমরা ফাঁকা ছিলাম সে টাইমে মলবি আসলো না, আমি যে টাইমে খেতে বসেছি সে টাইমে মলবি এসে বাবুকে মুখে ক্ষীর দিয়ে ফেলেছিল। বাবুর মুখে ক্ষীর দেওয়ার ভিডিও আমার কাছে ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো পাপার মুখে ক্ষীরের মেনু ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চা, বেগুনি স্যালাড, পাঁপড়, দই, মিষ্টি। খেয়ে দিয়ে তারপর উপরে এসে দেখি এই যে এখানে পাপাকে গিফট দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমার জামাইবাবুর মামার ছেলে সোনার আংটি বাবুকে পরাচ্ছে। 3 থেকে 4টে মতো সোনার রিং পড়েছে বাবুর। তো দেখো ছোট ছোট হাতে সোনার রিংগুলো কত কিউট লাগছে, আর দুটো মনে হয় বেশ বড় সাইজ, তো পরানো হয়নি আর ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। তো এখানে যে যার মতো সবাই বাবুকে নিয়ে ফটোশ্যুট করছে। এই যে তার দাদিমা, এটা দেখো তার দাদিমার কোলে পাপা বসে আছে চুপচাপ, কত সুন্দর ভিডিও শ্যুট করছে। তারপর কেমন পিকচার হয়েছে তাই তার দাদিমা তার মা দেখছিল। এই যে এরপর ফটোশ্যুট করে তার নানিমা মানে আমার মা। এই যে দেখো তার নানিমার কোলে এসে চুপ করে তাকিয়ে ক্যামেরার দিকে তাকাতে খুব ওস্তাদ। এই যে দেখো চুপ করে একা বসিয়ে দিয়েছি আর ফটোশ্যুট করছে। দেখো ওই যে বলে না ছেলেরা মায়ের দিকে যায় আর মেয়েরা বাপের দিকে যায়, তো মায়ের দিকে গেছে, মা যেমন ফটোশ্যুট করতে ভীষণ ভালোবাসে সাজতে কুঁজতে, তো এই যে বাবুও তাই।
তো এই যে এখানে সবার শেষে এই যে আমার জায়াইবাবুর খালামা খালামার মেয়ে আসে, তারপর তারাও একটু ভালো করে ফটোশ্যুট করে নেয়, তারপর আমার দিদি উপরে একা গিয়ে মন মতো ইচ্ছে মতো জান প্রাণ ভরে ফটোশ্যুট করে, এরপর আমার জায়াইবাবুও চলে আসে এই যে ফটোশ্যুট করতে। তো তিনজনা মিলে সুন্দর করে তারা ফটোশ্যুট করে। আমার জামাইবাবু না খুব হ্যান্ডসাম প্লাস কিউট, হ্যাঁ। তো সেদিন আমাকে না ভালো লাগছিল না ওকে দেখতে, কারণ আগের দিন দাড়ি মোজ সেভ করে আসে। আমার না দাড়ি মোজ না থাকলে ছেলেদের দেখতে ভালো লাগে না, দাড়ি মোজ থাকবে আমার হেভি লাগে। তো যাই হোক, সবাই রোদে গরমে যে যার মতন ইচ্ছে মতো ফটোশ্যুট করে, আমি বাদে, কারণ আমি স্পেশালি একমাত্র মহিলা যে কিনা ডিএসএলআর পিকচার তুলতে পছন্দ করি না, আমার কাছে তো ফিল্টারওয়ালা ফোনে পিকচারই বেস্ট। তো আজকের ভিডিওটা এটুকুই, টাটা সবাইকে।